শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল, আমার আব্বার নাম মৃত্যু কদির মণ্ডল, আমার মায়ের নাম তোষিজন বেওয়া, তাই ঠিকানা হিজলপল্লি গ্রাম, থানা বাগা, জেলা রাশি। আমি 71 সালে আমার বয়স ছিল তখন 26-27 বছর। আমি তখন স্কুলে লেখাপড়া কিছুটা করার পরে আমার আব্বা মারা যায়। মারা যাওয়ার পরে স্কুল বন্ধ হয়ে গেল, তখন ক্লাস পরের দিন আমি লেখাপড়া বন্ধ করেছিলাম। তারপর সংসার করতে করতে এরমধ্যে আপনার দেশের ফিরে এলো, তখন কিছু কিছু ছেলেপেলে যোগাইলে, 4-5টা ছেলে পেলে আমরা এলাকার তিন ঘুষাইলে চলে গেলাম আপনার এতে সাবরামপুর, মানে ভারতে যায় সাবরামপুর। আমরা প্রথমে ভর্তি হই মুক্তিযোদ্ধা ক্যাম্পে, ওখান থেকে জামশেদপুর যাই, কিছুদিন পরে জামশেদপুর থেকে ওখানে চাকলিয়াতে আমরা হাই ট্রেনিং করি। 28 দিন এরকম ওখানে ছিলাম। রাইফেলের দিন শুরু করি, এলএম যে সেলার মডার গান্ডি ইত্যাদি সব কিছুই আপনার আমাদের শিক্ষা দিল। তখন আমাদের হাই ট্রেনিং শেষ করার পরে আমার বললো তোমরা এখন দেশে যা যুদ্ধ করি, দেশ স্বাধীন করো। আমরা চলে আসলাম ওখান থেকে লালকোলা। আমাদের কমান্ডার ছিল ক্যাপ্টেন গিয়াস। তারপরে ওখান থেকে আসার পরে আমরা আমাদের এখানে হাতিয়ার দিল লালকোলাতে, লালকোলা হাতিয়ার দেওয়ার পরে আমরা দেশে আসি। আমাকে গিয়াস জিজ্ঞেস করলো যে আপনি দেশে যাবেন না কোন জায়গায় যাবেন? তা আমি বলি স্যার আমার দেশের তো অসুবিধা, তা আমাকে অন্য জায়গায় সেট করে। তো ক্যাপ্টেন গিয়াস তখন আমাকে বললো যে ঠিক আছে আপনি নবগঞ্জে যা কাজ করেন। ওখানে প্রায় 70-80টা ছেলে পেলে আমরা এক জায়গায় ওখানে যুক্ত হয়া নবগঞ্জে আপনার ফাইট করে শুয়ে এলো। 3 দিন 3 রাত ওখানে নবগঞ্জে ফাইট হয়। মোটামুটি 3 দিন 3 রাত হওয়ার পরে এবং ঘটক হয়ে গেলো যে দেশ স্বাধীন হয়ে গেছে, তখন ওরা সিলিন্ডার হয়ে গেল পাঞ্জাবিরা। আমরা ওই নবাবগঞ্জে একটাই চাপাই নবাবগঞ্জে ওখানে আমাদের শেষ অপারেশন। আমরা সিলিন্ডার হয়ে গেলো, তখন ওদের লিয়ে আমরা রাস্তায় চলে এলাম। আমরা এসে জোহালে উঠলাম, জোহালে উঠে ওখানে পরে 1 মাস থাকার পরে আমাদের হাতের সব জমালার ইয়ে হলো, লেওয়ার পরে তখন আমার জিজ্ঞেস করলো যে আপনারা সৈনিকের মধ্যে কারা কারা থাকবেন, তারা হাত উঠানো, অথবা আপনি যদি সৈনিকের মধ্যে থাকেন তাহলে আপনারা ছিটকে রাখবে। তা আমরা আবার বললাম স্যার আমরা
থাকবো না, আমার দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা এখন দেশে যাই, নিজে নিজে সঞ্চয় করব। তারপর আমার আবার কী মনে হলো আল্লাহ মানে সে জানে, কিন্তু আমি আবার ঘন্টাখানিক পর যা সারে স্যার আমার নামটা লিখিত করে আমি যুক্ত হবো সৈনিক, আমার নাম লিখিত করে আমার রেখেছিল। মোটামুটি মাস দিনেক আমি রাজশাহীতে চাকরি করেছি, তখন আমার বেতন দিত 95 টাকা মাত্র সিপাহি বেতন, কিন্তু বাড়িতে আমার সংসার আছে, তখন আমার একটা মেয়ে একটা ছেলে, তখন আমি চিন্তা করি যে আমার সংসার যখন আসে তখন আমি সংসারে যাই খাইতে যে আমি আর চাকরি করি। তারপরে আপনি বাড়ি এসে তারপরে বাড়িতে এসে সংসার করতে শুরু করি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।